হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টুকুরি। তো আজকে সানডে আমরা চলে এসেছি কুচবিহারে ধামাল আড্ডায়। তো আমাদের যে উজ্জ্বলদার যে ধামাল আড্ডা রয়েছে, আমরা চলে এসেছি। আমরা তো প্রত্যেক দিন ই-রিকশা নিয়ে কাজ করে থাকি, তো সানডের দিন চলে এসেছি আমরা ধামাল আড্ডাতে। তো আমরা এখন নৌকার মধ্যে বসে আছি, আমাদের বাড়ির লোক বাচ্চা। তো রোববারের দিন, ওয়েদার খুব বেটার, তো নৌকার মধ্যে আমরা এখন চড়ছি। তো আপনারাও আসতে পারেন, খুব ভালো একটি জায়গা। তো আমাদের কেমন একটা মন খারাপ ছিল, চলো আমরা যাই ঘুরে আসি কোচবিহারে রাসমেলা এবং ধামাল আড্ডাতে খেয়ে আসি। তো আমাদের মিসেস নি বসে আছে, ও নদীর ওপার থেকে দেখতে খুব সুন্দর লাগছে, আপনারাও আসতে পারেন। সো গাইস, তো এখানে চমক দেখলাম, ফোনেক্স গাড়ি। ধামাল আড্ডার পাশে রয়েছে আমাদের ফোনেক্স ই-রিকশা। তো গাড়িটি সুন্দর, খুব ভালো লাগলো দেখতে। আমাদের উজ্জ্বলদার যে হোটেল রয়েছে, হোটেলের পাশেই রয়েছে ফোনেক্স গাড়ি। তো আমি যে চালক রয়েছে বললাম, দাদা কী ব্যাপার, আপনি এখানে কী করছেন? কোথাও দাদা প্যাসেঞ্জার নিয়ে এসেছি, খুব ভালো লাগলো। তো আমি লোন ভিডিও করছি, দাদা করেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন একদম ধামাল আড্ডা ঢুকতেই দেখবেন একটা টিন দিয়ে সেট রয়েছে, ওখানে আমরা এখন ঢুকবো। এখন একটু একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো গাড়িটি দেখলাম, খুব ভালো লাগলো যে ধামাল আড্ডার পাশেও রয়েছে আমাদের ফোনেক্স ই-রিকশা। তো এবং আমরা এখন প্রবেশ করবো ধামালাড্ডাতে, সঙ্গে থাকুন, দেখুন আমাদের ভিডিওটি। রিয়া টোটো ধূপগুড়ি সেলস অ্যান্ড সার্ভিস। তো আজকে আমরা একটু আলাদা কিছু ইউনিক কিছু নিয়ে আসলাম। আমরা এখন চলে এসেছি কোচবিহারে ধামাল আড্ডাতে, উজ্জ্বলদা রেস্টুরেন্টে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, টোটাল ভিডিওটি শেয়ার করছি। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন, আপনি কোন জায়গা থেকে বলছেন। আমরা সপ্তাহে তো 6 দিন কাজ করেই থাকি, তো সপ্তাহে একদিন ছুটি পাই। তো বউ বাচ্চা নিয়ে চলে গেলাম আমরা, আমার মিসেস দাঁড়িয়ে রয়েছে এবং আমার যে দাদা উনি দাঁড়িয়ে রয়েছে, এটা হাসছে, একটু হাসি হাসি ভাব, ঢুকবে কি ঢুকবে না ভাবছে। প্রচুর লোক সেলফি তুলছে, ব্যস্ত খাচ্ছে, তার থেকে বেশি তুলছে সেলফি। তো সেলফি ভিডিও করার লোক ব্যস্ত, আমিও করছি, আমার আমাকেও লোকে দেখছে। ও বাবরি 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 বাবি। তো আমরা ঢুকে বললাম, অলরেডি গোয়িং, ঢুকে বললাম, চারদিকে লোক খাচ্ছে। আমরা এখন ওয়েটারকে ডাকবো, অর্ডার দেবো, খাবো, তারপর চলে যাবো আমরা রাসমেলায়। ওইখানেও আছে উজ্জ্বলদার ধামাল আড্ডা রেস্টুরেন্ট। তো আমরা এখন চলে আসলাম, আমার যে মিসেস হয়েছে উনি এখন অর্ডার দিচ্ছে। তো আমরা এখন চেয়ার ফাঁকা পাচ্ছি না। সো গাইস দেখুন, এত চেয়ার রয়েছে, আমরা তো চেয়ার ফাঁকা পাচ্ছি না। তো আমরা চারদিক ঘুরে ঘুরে দেখলাম, কিচেন টিচেনগুলো বেশ সুন্দর যত্ন সহকারে রান্না করা হচ্ছে। এটি হচ্ছে আপনার অর্ডার নেওয়ার জায়গা। তো আমার মিসেস এখানটায় অর্ডার দেওয়া হয়ে গেছে, সুন্দর জায়গা। ইনি খাওয়া দাওয়া করে পেমেন্ট করলো, ড্রেসিং রয়েছে খুব সুন্দর, প্রচুর ভিড়, আপনারাও আসতে পারেন, খুব ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। তো সানডে দিন, রোববার দিন ছুটি ছাড়া যা যেদিন থাকে। তো আমার খুব ভালো লাগলো, এবার আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই যে মিসেস অর্ডার দিয়ে আসলো, আমরা এখন বসবো, কিন্তু মিসেস টেনশন যে বসার জায়গা পাচ্ছে না। তো ওয়েটারকে আমার মিসেস বললো, দাদা আমাদের একটি টেবিল লাগবে, আমরা আসি চারজন, বাচ্চা নিয়ে চারজন রয়েছি। তো আমি একটুখানি গাড়ি ফাঁকে একটু ভিডিও করতে লেগে গেলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন চারোদিকে লোক শুধু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। না, খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, আমরা খেলাম। তো উজ্জ্বলার সঙ্গে দেখা হয়নি, আমরা কাউন্টারে বললাম, দাদা কি আছে? বললো না, মেলায় আছে, তো দেখবো মেলায় গিয়ে দেখা পাওয়া যায় কি না। আমরা অনেক দূর থেকে এসেছি, বললাম ধূপগুড়ি থেকে আসলাম। তো এখানে আবার বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, অনেকে সেলফি জোন যাকে বলা হয়, সব কিছু রয়েছে। নৌকার যারা নৌকাতে চড়তে ইচ্ছুক, নৌকার ব্যবস্থা রয়েছে, পাশে নদী, ওয়েদারটা খুব ভালো। শীতের শীতকালের দিন, ছুটির দিন, মানে ছুটি কাটানোর জন্য একটা সুন্দর জায়গা, আমি বললে হবে না, আপনারা আসবেন দেখবেন। সো গাইস দেখতেই পাচ্ছেন একদম সুন্দর, সব বসে আছে, আমাদের লোকও বসে আছে। তো আমি একটুখানি ভিডিও করছি, কিচেনে রান্না হচ্ছে, একদম রানিং রান্না, একদম গরম গরম শীতের ওয়েদারে রানিং রান্না হচ্ছে। ও গুরু, একদম গরমা গরম খানা। সো গাইস শীতের শীতকাল মানেই হচ্ছে কি ঘোরার দিন। তো সামনে আসছে জানুয়ারি, তো জায়গাটি অনেকদিন থেকে ভাবছিলাম যাব 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 যাব, সময়ের জন্য হয়ে ওঠে না। তো আজকে সানডে ছিল, চলেই গেলাম। আপনারা বলবেন ভিডিওটি দেখে কেমন লাগলো, ভিডিওটি আপনারাও আসতে পারেন ধামালাড্ডাতে, উজ্জ্বলদার খুব ভালো রেস্টুরেন্ট।
এবং এখানে যে ওয়েটার রয়েছে খুব ভালো ব্যবহার, রান্নাবান্না খুব ভালো। তো এটি কুচবিহারে অবস্থিত বঙ্গ মিডিয়ার যে উজ্জ্বলদা রয়েছে ধামাল আড্ডা, তো এখানে সেলফি তো তুলতে সবাই সেলফি খাচ্ছে সেলফি খাচ্ছে সেলফি। তো আমরা চলে আসলাম মেলাতে, মেলাতে আমরা এখন আর প্রবেশ করলাম, পাশে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। তো আমরা এখন চলে এসেছি মেলাতে, এখানেও কিছু খাবো, ট্রাই করবো কিছু খাওয়ার। তো এখানে যে অর্ডার রয়েছে খুব বেটার সুন্দর ব্যবহার, ম্যাডামগুলো খুব ভালো। এখানে গেলাম খাওয়ার অর্ডার করলাম, এখানে হালকা কিছু খাবো, হালকা হালকা লাইট খাবার। তো সবার আগে একটা জলের বোতল কিনলাম, তো এখন জলের বোতলটা আমরা কিনবো। এখানে অনলাইনে ব্যবস্থাও আছে, ক্যাশের ব্যবস্থাও আছে, আপনি আপনারা চাইলে মেলাতেও আসতে পারেন। সো গাইস, এটি ছিল ভিডিও, আমরা নেক্সট ভিডিও সামনের দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।